ওয়েলকাম টু দ্য সুপ্রিয় মোদক, ইন্ডিয়ান ফুড ওয়ার্ল্ড আপডেট নিয়ে চলে এলাম। তবে ভিডিওটি শুরু করার একটাই কথা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করো, পাশের বেল আইকনটা প্রেস করে দাও। আসি খবরে। আজকে মোহনবাগানের ট্রান্সফারের একটা খবর দেবো। মোহনবাগান নতুন সই করালো লেনি রড্রিগেজকে। লেনি রড্রিগেজ জন্ম 10 মে 1987, প্লেস অফ বার্থ গোয়া, পজিশন সেন্টার মিডফিল্ডার। রড্রিগেজের সম্বন্ধে তোমাদেরকে আর একটু কিছু বলে দিই। 2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত চাচিল ব্রাদার্সে খেলেন। 2014 থেকে 2016 পুনে সিটিতে সই করেন, কিন্তু 2015 সালে ডেম্পোরতে লোনে এসেছিলেন এবং 2016 সালে মোহনবাগানেও লোনে খেলে গেছেন। 18 থেকে 21 সাল পর্যন্ত এফসি গোয়ার হয়ে ফুটবল খেলেন। আবার 2021-22 সালে মোহনবাগানে আবার সই করলেন এই লেনি রড্রিগেজ। আর ইনি 2012 সালে ইন্ডিয়ার জাতীয় টিমের সুযোগ পেয়েছিলেন। চলো আজ এইটুকুনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা টিং টং করে দাও। আজের মতো টাটা।